সকলেই ভালো আছি। আপনার ছোট্ট একটি ভুলের কারণে আপনার ইউটিউব চ্যানেল হ্যাক হয়ে যেতে পারে। এই ছোট্ট একটি ভুল কি আসলে আমরা এই ভিডিওতে বিস্তারিত জানার চেষ্টা করব। কারণ আপনার ইউটিউব চ্যানেল যদি আপনি প্রফেশনাল ইউটিউবার হয়ে থাকেন বা আপনি ইউটিউব স্টার্ট করতে যাচ্ছেন, আপনি একটা ভালো পর্যায়ে এসে গেছেন, এখন যদি আপনি কি ছোট্ট একটি ভুল করে যান, এই ভুলের কারণে আপনার ইউটিউব চ্যানেলটি অন্য কেউ ব্যবহার করবে এবং আপনার ইউটিউব চ্যানেলের নাম ব্যবহার চেঞ্জ করে সে মনিটাইজেশন তো আপনার হয়ে গেছে, এখন সে এটা ব্যবহার করবে। এখন এই ভুলটা আপনার বেসিকে অনেকেই করবেন, কারণ এটা আপনারা না জানা সত্ত্বেও আপনার এই ভুলটি হওয়ার সম্ভাবনা থেকে থাকে। চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, আমাদের চ্যানেলে যারা নতুন বা আমার এই ভিডিওটি যারা প্রথম দেখছেন তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি এনেবল করবেন, যাতে আমাদের পরবর্তী কোনো ভিডিও মিস না হয়। এখন আপনারা ছোটো মোটো যারা ইউটিউবার আছেন, অর্থাৎ যারা প্রথম থেকে ইউটিউব স্টার শুরু করেছেন, তারা যদি এখন 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা অস্থির পূরণ করে এবং মনিটাইজেশন জন্য অ্যাপ্লাই করে, অর্থাৎ তারা মনিটাইজেশন পেয়ে গেছে, এই চ্যানেলটা যদি আপনারা এখন যদি হ্যাক হয়ে যায় তাহলে আপনার কী অবস্থা হবে এটা আপনারা কল্পনা করেও ভাবতে পারবেন না। কারণ আপনার প্রায় 1 থেকে 1.5 বছর কষ্ট করার পর একটা চ্যানেল যদি আপনি এত দূর পর্যন্ত নিয়ে আসেন, এখন এই চ্যানেলটা যদি হ্যাক অর্থাৎ অন্য কেউ যদি এটা ব্যবহার করে, নাম চেঞ্জ করে, এখন এটা যদি অন্য কেউ ব্যবহার করে তাহলে কিন্তু আপনার অনেকটা আই প্রবলেম। কারণ আপনি এত দূর পর্যন্ত এসেছেন, এটা এত দূর আসা এখনকার দিনে অনেকটাই কঠিন। কারণ ইউটিউবে এখন যে রুলসগুলো ও প্রাধান্য দিয়েছে সেটা হলো 1000 সাবস্ক্রাইবার প্লাস 4000 ঘন্টা অস্টেম, এটা পূরণ করতে প্রায় 2 বছরের কাছাকাছি লেগে যায় নতুন ইউটিউবারদের জন্য। যারা কোনো বড় বড় ইউটিউবারদের হেল্প নেয় না, তারা নিজেরা কষ্ট করে এত দূর পর্যন্ত আসে। যেরকম আমি আমার ভিডিওগুলো যারা আপনারা দেখছেন, আমি কোনোরকম কোনো বড় ইউটিউবারদের সাহায্য নিয়ে নিই, শুধুমাত্র আমি যেটা পাই সেটা দিয়ে আমি আপনাদের এত দূর পর্যন্ত এসেছি, আপনারা আমাকে সাবস্ক্রাইব করেছেন, এত দূর যা এসেছি সম্পূর্ণ এটা আমার স্ট্রাগলের মাধ্যমে। এরকম আপনারাও আছেন যারা কোনো হেল্প ছাড়াই এত দূর পর্যন্ত এসেছেন। এখন এই চ্যানেল অর্থাৎ আমার চ্যানেলটা যদি আমার হ্যাক হয়ে যায় তাহলে এই চ্যানেলটা যদি নাম চেঞ্জ করে সে যদি নতুন করে ভিডিও আপলোড দেয় তাহলে এটা ভাবার বাইরে যে আমি কল্পনা করতে পারবো না আমার কতটা খারাপ লাগবে। এখন সেই ভুলটার মূল হলো আপনাদের যদি এখন আপনারা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার অর্থাৎ আপনারা মনিটাইজেশন পেয়ে যান তাহলে আপনারা কি করেন, স্পন্সরশিপ খোঁজেন। অর্থাৎ আপনার স্পন্সরশিপ নিতে গেলে আপনার অনেক কিছুই ওই করেন, স্পন্সরশিপ যেগুলো নেবেন সেগুলো অরিজিনাল স্পন্সরশিপে নিয়ে থাকেন। কিন্তু আপনাদের কেউ যদি এই স্পন্সরশিপ নিজে ভাবে আপনাদের কমেন্ট বা আপনাদের ইমেল করে দেয়, আমি একটা এত বড় একটা কোম্পানির আপনাদের আমি একটা স্ক্রিনশট দেখাচ্ছি, স্ক্রিনশট একটু কষ্ট করে দেখুন, কষ্ট করে দেখলে বুঝতে পারবেন যে এই স্ক্রিনশটের মাধ্যমে কী বলা আছে। এখন চলুন আমি এই স্ক্রিনশটের বিস্তারিত আপনাদের বলি বাংলায়, আপনারা যদি না বুঝে থাকেন আমি এই ভিডিওটি বিস্তারিত বলবো। সেটা হলো ও একজন ইউটিউবারকে বা ধরুন আপনাকে ইমেল করেছে যে আমি একটা বড় একটি কোম্পানির আপনাকে একটি স্পন্সরশিপ দেব ও আপনি একটি আমার অ্যাপসে রিভিউ করেন আপনার ভিডিও। অ্যাপসে রিভিউ আপনারা অনেকেই করে থাকেন, আপনার ভিডিওতে অ্যাপসে রিভিউ করেন এবং অ্যাপসে রিভিউ করে এ আপনি তার থেকে কিছু আর্নিং, অর্থাৎ আপনি যদি কোনো আর্নিং বিষয়ে যা কোনো অন্যের অ্যাপ যদি আপনার ভিডিওতে যদি আপনি অ্যাড করে সেই ভিডিও যদি ইউটিউবে আপলোড দেন সেটা স্পন্সরশিপ আকারে ধরা হয়। এই স্পন্সরশিপটা যদি আপনারা নিয়ে নেন, অর্থাৎ আপনাকে কেউ যদি বলে যে আপনার স্পন্সরশিপ নেওয়া হচ্ছে, আপনাকে স্পন্সরশিপ দেওয়া হচ্ছে, এ আপনি তখন সে এ আমি এই স্ক্রিনশটে বিস্তারিত বলবো, সেটা হলো এখানে বলা আছে যে আপনাকে একটা অ্যাপস ইনস্টল করতে হবে এবং অ্যাপসটির রিভিউ করতে হবে এবং এই অ্যাপসটির সম্পর্কে আপনার ইউটিউবারদের জানাতে হবে এবং আপনাকে $350 মতো আমি টাকা দেবো, অর্থাৎ বাংলাদেশের মূল্য 50,000 টাকা। এই 50,000 টাকা আপনাকে দেওয়া হবে এবং আপনি শুধুমাত্র একটা ভিডিওতে আমার এই অ্যাপসের সম্পর্কে বলবেন তাহলে আপনাকে 50,000 টাকা দেওয়া হবে। এটা কি আসলে বিশ্বাস করার মতো জিনিস? আপনি শুধুমাত্র ছোট ইউটিউবার, আপনাকে আবার প্রশ্ন সে আবার বিস্তারিত আপনি যদি তার সাথে কথোপকথন বা কথাবার্তা বলেন সে আবার বলবে আপনার কত টাকা লাগবে। আচ্ছা আপনি বলেন স্পন্সরশিপ দ্বারা দিবে, তারা চাইবে আপনাকে কত কম দেওয়ার, আপনি চাইবেন বেশি দেওয়ার, কেউ কি আপনি যদি স্পন্সরশিপ কাউকে দেন আপনি কি চাইবেন তাকে আর বাকি টাকা দেওয়ার জন্য, তাহলে এখানে কোনো ঝামেলা আছে। আর স্পন্সরশিপ ছোট্ট একটা কাজের জন্য কেউ কি আপনাকে 50,000 টাকা দেবে, এটা কি আপনার বিশ্বাস হয়? আর কারণ বাংলাদেশি স্পন্সরশিপ নিতে গেলে আপনার হাইস্ট 2 থেকে 3 হাজার এবং 5,000 10,000, এবং যদি ভালো প্রোডাক্ট হয় তাহলে আপনি সেখানে 20-30 হাজার পেয়ে যাবেন। কিন্তু 50,000 টাকা আপনাকে ছোট্ট একটা কাজের জন্য কেউ দেবে না। যেখানে দেখবেন আপনাকে বেশি দেওয়া হচ্ছে সেখানে মনে করবেন আপনাকে ঠকানো হচ্ছে, এবং আপনার চাহিদা কেউ বেশি যদি আপনাকে লোভনীয় কিছু জিনিস দেখাচ্ছে সেটা বিশ্বাস করবেন না। এখন এটা হলো আপনার এই অ্যাপসটি, অর্থাৎ আপনারা যে অ্যাপসটি রিভিউ করতে যাচ্ছেন সেই অ্যাপসটি যদি আপনি ইনস্টল করেন আপনার ফোনের যত কিছু আছে সব কিছু সে নিয়ে অর্থাৎ তার কাছে চলে যাবে। এখন সেটা হলো কীভাবে,
আপনি যখন ফোনটা অর্থাৎ অ্যাপসটা নেট ইনস্টল করলেন তখন আপনাকে অ্যালাও অপশন চাইবে, এবং অ্যালাও অপশন যদি আপনি করে দেন বা অর্থাৎ অ্যাপসটি যদি ইনস্টল করে দেন আপনার ফোনে, ধরুন আপনার কম্পিউটার বা আপনার ফোনে আপনার ইউটিউব চ্যানেলটি তো অবশ্যই লগ ইন করা আছে, এবং ইউটিউব চ্যানেলে লগ ইন করা থাকলে অর্থাৎ আপনার ফোনের পাসওয়ার্ড কিন্তু আপনি মোবাইলের মাধ্যমে দেখতে পারবেন, এবং এই জানার মাধ্যমে আপনার ইমেল এবং আপনার পাসওয়ার্ড সে জেনে যাবে, এবং আপনার ইউটিউব চ্যানেলটি সে এই হ্যাক অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলটি তারা চলে গেলো, এবং আপনার ইমেলের পাসওয়ার্ড সে সব কিছু জেনে গেল, আপনি বুঝতেও পারলেন না যে আপনার চ্যানেলটা আসলে এ অন্যের কাছে চলে গেছে, এবং সে পরবর্তীতে সে কী করবে আপনার ইমেল অর্থাৎ আপনার পাসওয়ার্ডটি চেঞ্জ করবে, এবং সে আপডেট করে সে ফোনের ব্যাকগ্রাউন্ড সব কিছু আর কি চেঞ্জ করে নেবে, এবং আপনার চ্যানেলের নাম চেঞ্জ করবে, এবং আপনি সেই চ্যানেলটা ঢুকতে পারবেন। এরকম সমস্যা আর কি ইউটিউবে এখন হয়ে যাচ্ছেও হচ্ছেও। আপনার যদি ইউটিউবে একটু কষ্ট করে দেখেন হ্যাকিং সম্পর্কে, অর্থাৎ ইউটিউবে $350 এবং স্পন্সরশিপ নিয়ে যদি আপনি একটু দেখেন, দেখবেন অনেক চ্যানেলের ভিডিও হ্যাক হয়ে গেছে, অর্থাৎ ইউটিউব চ্যানেল হ্যাক হয়ে গেছে। এখন আপনাদের ছোট ইউটিউবারদের বলছি বা বড় ইউটিউবারদের যারা আছেন তারা চেষ্টা করবেন এগুলো থেকে একটু দূরে থাকবেন। স্পন্সরশিপ নেবেন নেবেন না কেন, স্পন্সরশিপ তারা ইউটিউবের আরও বাড়তি ইনকাম দেখবেন, যেটা আপনার মনে হবে যেটা আপনার 100% তখন এই স্পন্সরশিপ নেবেন। আপনারা কোনো অ্যাপসের রিভিউ আমার জানার মধ্যে অ্যাপসের রিভিউ আপনারা নেবেন না, যদি নেন আপনারা অন্য একটি ফোনে ইনস্টল করবেন এই অ্যাপসটি, অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেল যেটাতে আছে সেটাতে আপনি কোনোরকমভাবে কোনো অ্যাপস অন্যের অ্যাপস ইনস্টল করবেন না, আর অন্য একটি ফোনে আপনি অ্যাপসটার ভিডিও তৈরি করবেন এবং আপনার ভিডিওতে সেটা কাজটা করবেন। অন্য ফোনটা হলো অর্থাৎ সেখানে কোনোরকম ইউটিউব চ্যানেল লগ ইন করা নেই, আপনার ইউটিউব চ্যানেলটি আপনি চেষ্টা করবেন সম্পূর্ণভাবে সিকিউরিটি রাখার জন্য, আর আপনি চেষ্টা করবেন আপনার ইমেলটাকে কোনোভাবে আপনি আপনার যে ইউটিউব চ্যানেলের ইমেল এটাকে আপনি কোনোরকমভাবে শেয়ার করবেন না, কারণ এইটির মাধ্যমে আপনার চ্যানেলও হ্যাক হয়ে যেতে পারে। এখন আপনার যদি কথোপকথনের জন্য আপনার বন্ধুদের বা আপনার ভিউয়ার্সদের যদি আপনার ইমেল দিতে হয় আপনার একটি পাসওয়ার্ড ইমেল বানান, অর্থাৎ পাসওয়ার্ড ইমেল তৈরি করুন যেখানে আপনি আপনার সাবস্ক্রাইবারদের সাথে কথা বলতে পারবেন, ভিউয়ার্সদের সাথে কথা বলতে পারবেন, আপনার বিজনেসের জন্য আপনি এটা একটা বিজনেস ইমেল বানান। এরকমভাবে যদি আপনারা চলেন দেখবেন আপনার চ্যানেল কখনোই হ্যাক হবে না, আর এইভাবে আপনার সিকিউরিটিগুলো দিয়ে রাখবেন, অবশ্যই এই ভুলগুলো আপনারা কখনোই করবেন না, আর অবশ্যই আপনার ফোনে আপনি কখনোই কোনো অ্যাপস ইনস্টল করবেন না যেগুলো থেকে আপনার ক্ষতি হতে পারে। আপনাদের আর্নিং অ্যাপ যদি আপনার ব্যবহার করার চেষ্টা করবেন, আপনার ইমেল আপনার যে ইউটিউব অ্যাকাউন্টে আছে সেখান থেকে আপনার কোনো চেষ্টা করবেন, এখান থেকে আপনার কোনোরকম পাইরেসি বা এখান থেকে আপনার কোনোরকম আর্নিং অ্যাপস বা আপনারা রিভিউ করার জন্য যেগুলো অ্যাপস পাবেন এগুলো আপনার এটা ইনস্টল না করুন, অন্য একটি অ্যাপসে অন্য একটি অ্যান্ড্রয়েড ফোনে ইনস্টল করুন। ধন্যবাদ। আপনারা যদি ভিডিওটা দেখে কোনো লাভবান অর্থাৎ আপনারা যদি সচেতন হতে পারেন আপনাদের লাভবান হতে পারেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে